হ্যালো গাইস, বি ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিকা কি দুনিয়া। আর আমি ইশিকা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ওয়েলকাম জানাই, আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তো গাইস, তো আজকে আমি কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো ভিডিওটা দেখতে থাকো, এইভাবে পাশে থাকবে আশা করে। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা। তো গাইস দেখো তো, মানে আমি তো রেডি, স্নান হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। আজকে আমার বর রান্না করছে। তো গাইস, আজকে আমার বর রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বলছে যে ডিম তরকারি রান্না করবে। তো বলছে যে তুমি তো সবসময় রান্না করো, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন মানে রান্না করে খাওয়াতে হয়, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করব কেমন করে ছেলেরা রান্না করে। তো গাইস দেখো, আজকে বর রান্না করবে, তার জন্য মানে এগুলো সুন্দর করে কেটে রাখছে। তো আমি পেঁয়াজ কেটেছে এখানে, এই দেখো পেঁয়াজ কেটেছে, আর এখানে এখন টমেটো কাটছে। অ্যাকচুয়ালি ছেলেরাও মানে কাটিং করতে ভালো পারে, অনেক অনেক কাজ খুব সুন্দর করে করে। দেখো আমরা তো যেমন তেমন করে কেটে মানে বানিয়ে ফেলি, কিন্তু দেখো কী সুন্দর করে কাটছে পরে। দেখো পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, এই যে আমার কর্তা মশাই। দেখো রান্না করবে আজকে, তার নাকি ইচ্ছে হয়েছে ডিম রান্না করতে, তাই আজকে ডিম রান্না করছে। তো আমি আজকে ছেড়ে দিয়েছি ওনার উপর, সে আজকে কীভাবে রান্না করবে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো এখানে ওই কড়াইটা দিয়ে দাও গাইস। দেখো আমার বর আলু মানে সেদ্ধ করেছে, হ্যাঁ হালকা লাইটলি সিদ্ধ করেছে, সিদ্ধ করে ডাইরেক্ট মানে মানে ছোকা শুদ্ধই ভাজা করে নিচ্ছে। কারণ মানে এতে মানে অনেক সময় দেখবে মানে ছুলে ভাজা করাটা আলাদা টেস্ট, কিন্তু এইভাবে মানে ছোকা শুদ্ধও ভালো আলাদা টেস্ট, ভালো লাগে মানে, আর আলুটা ভেঙে যায় না পুরো, খুব ভালো লাগে। তো ডিমের সাথে আলুগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, না ভাঙলে ভালো লাগে। তো গাইস দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বর এখন থালায় উঠে উঠিয়ে নিচ্ছে সবগুলোকে। আলুগুলোকে তুলে নিচ্ছে গাইস, দেখো আলুগুলো তোলা হয়ে গেছে। তো গাইস এবার দেখো তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছে, সরু জিরা। এবার এখানে পেঁয়াজ অ্যাড করেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছে, এই যে কেটে রাখা এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছে, ওখান থেকে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছে এইভাবে, দেখো দেখো ডিম সেদ্ধ গেছে, এবার আমি ছাড়িয়ে নেবো। তো গাইস দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর সাথে মশলা অ্যাড করবা। মশলা পেস্ট, এই দেখো পেস্ট করা মশলাগুলো এর সাথে অ্যাড করেছে। মানে ছুলে নিয়েছিলাম দুটো ডিম, হালকা একটু ছুলে গেছে মানে ভেঙে গেছে, এ দেখো ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এবার হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে একটু ফ্রাই করা হবে, আর বর এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন হলুদ টলুদ কিছু অ্যাড করেনি না, ওই জন্য রঙের কালার। তো গাইস দেখো এবার টমেটোগুলো এখানে অ্যাড করেছি, মশলাটা ভালো করে কষিয়ে ছোটো ছোটো করে টমেটো কেটে রাখা, তো টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মানে মশলাগুলোকে মিক্স করে নেব। দেখো এখানে এবার ডিমগুলোকে মানে কেটে কত সুন্দর করে বরে মানে ডিমগুলো ভাজা কেটে ভাজা মানে ভাজা করতে বসিয়ে দিয়েছে, কত সুন্দর। আর এই ভিডিওটা ছেলেরা এত সুন্দর রান্না করতে পারে, তোমরা যদি এই ভিডিওটা না দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে না যে ছেলেরাও খুব সুন্দর রান্না করতে পারে। দেখো কত সুন্দর করে কেটে গুছিয়ে মানে বসিয়ে দিয়েছে মানে ডিম ফ্রাই করার জন্য, আমার তো খুব ভালো লাগলো, সুন্দর দেখতে দেখাচ্ছে, খুব সুন্দর করে তারপরে হলদি পাউডার হলদি পাউডার অ্যাড করছে, তার সাথে এটা হচ্ছে গুড়ি মানে
চিলি পাউডার চিলি পাউডার অ্যাড করতে একটু ঠিকঠাক কোম্পানি এটা করলে ভালো তো এবার লবণ অ্যাড করতে আর ওখানে ধনিয়া পাউডার আছে বড় দেখা যায় হ্যাঁ ধনিয়া পাউডার ওরাই দেখেন থেকে ধনিয়া পাউডার রেখে দেখো ডিমটা ভালো করে ফ্রাই হচ্ছে পাঁচ মিনিট ফ্রাই হচ্ছে দেখো আর এখানে তোমার ধনিয়া পাউডার দিয়ে দেবে এবার এগুলোকে সুন্দর করে মানে ভালো করে মিশিয়ে নেবে এতক্ষণে এবারে কোনো মশলাই দেয়নি ওই জন্য কালারটা এমন ছিল এবার দেখো সব মশলা দিয়ে দিয়েছে কালারটা এমন এসেছে কারণ তো গাইস দেখো এবার আমার বর ডিমগুলো মানে ওপাশ ভাজা হয়ে গেছিল এবার এবার উল্টিয়ে দিয়েছি কত সুন্দর দেখো হালকা ফ্রাই হয়ে গেছে বেশি ফ্রাই করলে ভালো লাগে মানে ভাজাটা বেশি হয়ে গেলে ভালো লাগে না তাই হালকা হালকা ফ্রাই অলরেডি তো একটা সিদ্ধ আছে এখন ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আর ওপাশে মশলাটা কষানো হচ্ছে এবার তো মশলাটা কষানো হচ্ছে খুব সুন্দর করে তো গাইস দেখো এর সাথে এবার আলুগুলো ভাজা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে এবার মশলার সাথে ভালো করে এগুলো মিশিয়ে একটু কষানো হবে মিশিয়ে ভালো করে একটু কষানো হবে তো গাইস মশলা করা যে এটা ছিল ওইখানে হালকা একটু জল দিয়ে এর সাথে অ্যাড করেছে কারণ ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশে যাবে তার জন্য ওটা বন্ধ করে দাও তো গাইস হালকা একটু হলুদ হলুদ লাগতো কালারটা আসছিল না তাই আরেকটু হলুদ অ্যাড করেছি তো গাইস দেখো কত সুন্দর মানে হয়ে গেছে গাইস দেখো কত সুন্দর কালার এসছে হয়ে যাচ্ছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে তো গাইস দেখো কষানো হয়ে গেছে এবার আমার বর জল অ্যাড করে নিয়েছে এর সাথে লাগে না তো গাইস দেখো এখানে ঝোলটা দিয়ে দিয়েছে কত সুন্দর কালার হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখো থাক রান্নাকে বরমশে রান্না করছে গাইস এবার দেখো মানে তরকারিটা হয়ে এসেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছে ওটা কি গাইস দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে খুবই ভালো লাগলো দেখতে খুব সুন্দর করে রান্না করেছে পরে এত সুন্দর রান্না হয়েছে আবার ঢাকে দেবা গাইস বরে খাচ্ছে এখানে ভাজা আর এখানে পাঁপড় ভাজা দিয়েছি এখানে ডিম তরকারি দিয়েছি পরে তো সব মিশিয়ে একসাথে খাই ডিউটিতে যাবে তো এবার দেখো বর তো খাচ্ছে সকালবেলা আমিও এখানে খেয়ে নেবো কারণ এখানে এখানে দেখো সুজি নিয়েছি আমি আমার খুব ভালো লাগে সকালবেলা আমি এত তাড়াতাড়ি ভাত খাবো না তাড়াতাড়ি ভাত খাবো না কারণ আমি সুজিটা খাবো এখন সুজিগুলো খাবো তো গাইস দেখো বর ওখানে ভাত খাচ্ছে আর আমি এখন ভাত খাবো না 12টা বাজে
তো 12টা বাজে আমি এখন খাবো না একটু পরে খাবো তারপর সুজি খাচ্ছি আমি এভাবে কেকের মতো হয়ে গেলে সেই সুজিগুলো খেতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে দুধ দিয়ে রান্না করে দেখি জল দিয়েছি হ্যাঁ মানে নিচে রান্নাতে সবগুলো বরাবর হয় আমি জলই দিইনি আমার ভিডিও আছে তো সবাই দেখবে তো একটু জল দিইনি সব তুমি মিস্টেকের জন্য যে ম্যাগো মিস্টেকের জন্য যে দুধটা এনেছো সেটা দিয়েই রান্না করেছি আমি খাইনি ওগুলো চলো আমি এখন আর ভাত খাচ্ছি না এত সুন্দর মানে ডিম তরকারি রান্না হয়েছে পরে খাবো মজা নিয়ে মানে বসে বসে আরামসে খাবো তো এখন আমি আর খাচ্ছি না বরে আগে ডিউটি চলে যাবে বরে ডিউটি চলে যাবে বরকে আগে পাঠিয়ে দিই পরে আস্তে রিলাক্সে খাবো তো চলো তো গাইস এই দেখো বড় সেই রেডি হচ্ছে রেডি কালারিং আসে না এটা গরম হলে তুমি ফ্যানটা বন্ধ করে দিলা তোর ফ্যান চাই তো দিচ্ছি তোমাকে ভাত খেয়েছি গরম লাগবে না হুম এখন খবর মশাই এখন রেডি হচ্ছে সব নিয়েছো হ্যাঁ ওই সব নিলা ডাস্টবিন ভালো করে ধুবা সাবুন দিয়ে ঠিক আছে সকাল দিয়ে তো গাইস দেখেছো বট চলে গেছে এবার আমি তো সুজি খেয়ে নিয়েছি আর কিছু এখন খাবো না বট খেয়ে চলে গেছে তো টেনশন ফ্রি এবার একটু রেস্ট নেওয়ার পরে যখন খিদা পাবে তখন ভাত খাবো চলো আর
তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এইভাবে ভালোবাসা দিও তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো তোমাদের ভালোবাসার জন্য। তো চলো গাইস ভিডিওটাকে আমি এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ টাটা টাটা, থ্যাংক ইউ সো মাচ, বাই।